হয়, হাত পা একটু কাঁপে, আজও তাই হচ্ছে। বন্যাদি এবং আমি পীযূষ বড়ুয়া, এই গল্প বলতে গেলে অনেক সময় চলে যাবে। আপনারা আমাকে করতালি দিয়ে সম্মানিত করেছেন, এটুকুরও প্রাপ্য আমার গুরু বন্যাদির। আমি খুব সাধারণ একজন মানুষ ছিলাম, আমার বন্যাদি আমাকে আজ এই এই যে আমি এসেছি তার বোধ হয় 90% এই বন্যাদি। বাকি গল্প আরেক সময় সুযোগ পেলে বলবো, আমি গানটি গাই। মোরা সুরের কা